হাই ভিউয়ার্স, বাংলাদেশিপন বলছি। ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়ালের এলএসএনে আমরা শিখব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এই টুলের কাজ। তো পূর্ববর্তী লেসনে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এগুলোর ব্যবহার শিখেছি। আর এই ছবিটি আমি ইচ্ছে করে নিয়েছি যাতে করে আপনাদের রিভিশন হয়ে যায়। যেমন এখান থেকে আমি যদি স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করি, লক্ষ্য করুন জাস্ট ড্রাগ করলেই স্পটটি ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশ। আমি যদি প্রথম অবস্থায় ফিরে যাই ছবির হিস্টোরি প্যালেট থেকে, তো সাপোজ আমি প্যাচ টুল নিচ্ছি। প্যাচ টুল নিয়ে আমি যদি এইটুকু সিলেক্ট করে আমি যদি এদিকে কোথাও এনে ছেড়ে দেই, ডান। অর্থাৎ আমরা জানি যে প্যাচ টুল এবং স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা যে কোনো ধরনের স্পটকে সরিয়ে ফেলতে পারি, বাট এটি একটু ডিফারেন্ট, একেবারেই ইজি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তা আমি যদি এটি সিলেক্ট করি, সাপোজ লক্ষ্য করুন এখানে একটি বাংলা ভাষায় যেটিকে তিল বলা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটিকে যদি আমি জাস্ট এখানে ড্রাগ করে সিলেক্ট করি এবং ক্লিক করে ধরে ড্রাগ করে অন্য কোথাও এনে ছেড়ে দেই এবং বাইরে একটি ক্লিক করি, লক্ষ্য করুন, অর্থাৎ এই টুলের কাজ হচ্ছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হচ্ছে আপনি কোনো একটি স্পটকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলতে পারবেন। সাপোজ আমি এইটি মুভ করে শো করছি, ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করলাম। সাপোজ আমি এটি ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি, ডান। তাহলে নিশ্চয়ই এখন আমরা এই টুল নিয়ে কাজ করতে পারবো, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল নিয়ে। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।